যে উম্মতে মুহাম্মাদির উপরে আযাব এবং গজব, অতীতের উম্মতদের মতো করে উম্মতে মুহাম্মাদির উপর আযাব গজব আসবে না। অতীতের উম্মতের উপর আযাব গজব কিভাবে এসেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ বিশাল মহাপ্লাবন দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে পুরো শহরটার নিচে থেকে উপরে উল্টিয়ে দিয়ে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছেন। এ আযাব ছিল লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের জন্য। আদ সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ, বিশাল ঝড় ঝঞ্ঝা, হাজার লক্ষ কিলোমিটার গতির ঝড় ঝঞ্ঝা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বন্যা দিয়ে, ঝড় ঝঞ্ঝা দিয়ে, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করবেন না। উম্মতে মুহাম্মাদির উপর আযাব এই ফরম্যাটে, এই সিস্টেমে, এই রূপে, এইভাবে, এই ধরনে আসবে না। উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ফরম্যাট, আযাবের ধরন, আযাবের সিস্টেম, আযাবের রূপ হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে, তারা উম্মতে মুহাম্মাদিকে পিটবে, তারা উম্মতে মুহাম্মাদিকে পশু পাখির মতো গুলি করে হত্যা করবে, নির্বিচারে বম নিক্ষেপ করে মাটির সাথে ধূলিসাৎ করে দিবে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর পাঠানো শাস্তির ফরম্যাট, ধরন, পরীক্ষার ধরন। তো আজকে আপনাদের রংপুরের, ভীম শহরের, পীরগঞ্জের শত শত বাড়িতে কোনো মানুষ না কোরআন পড়ে, না কোরআন জানে, না কোরআন বুঝে। হাজারো যুবক এখানে বসে আছে, যেহেতু মসজিদগুলোতে মক্তব নাই, তো না তারা কোরআন পড়ে, না কোরআন শিখে, না কোরআন বুঝার চেষ্টা করে। তো আপনাদের উপর যদি আল্লাহ গজব পাঠাতে চায়, তাহলে আপনাদের এই রংপুর ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হবে না, আপনাদের এই রংপুরকে বন্যা দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না, আপনাদের এই রংপুরের উপর এমন বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে যে একদিনে যদি রংপুরের সব মানুষকে জবাই করা হয়, একদিনে, আজকে, এখন আপনারা এখানে বসে আছেন, এখন এখানে আকাশ থেকে বম নিক্ষেপ করে সবাইকে যদি হত্যা করে দেওয়া হয়, পৃথিবীতে তাকিয়ে দেখার কেউ থাকবে না। ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন, রোহিঙ্গাদেরকে চোখের সামনে দেখেন, গোটা রংপুরের মানুষকে একদিনে জবাই করে দেওয়া হলো, পৃথিবীতে কেউ টু শব্দ করবে না যে দুনিয়াতে রংপুর নামে কোনো জায়গা ছিল, যেই জায়গাতে আজকে 1 কোটি মুসলমানকে জবাই করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের উপর আযাব, এইটা হচ্ছে আমাদের উপর গজব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসে স্পষ্ট করেছেন যে বিধর্মীরা তোমাদের উপর ওইভাবে ঝাঁপিয়ে পড়বে যেইভাবে ক্ষুধার্ত রাক্ষস খাবার প্লেটে ঝাঁপিয়ে পড়ে। আনাহনু কালিলুন ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সেই দিনকে আমাদের সংখ্যা কম হবে না, সেই দিন তোমাদের সংখ্যা কম হবে না, তবে আনতুম কা গুফায় সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের ফেনার মতো হবে তোমাদের অবস্থা, সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা এই পয়েন্টে কি আলোচনা করছিলাম? কোরআন, কোরআন আমাদের জাতিগত বিপদ, জাতিগত গজব, জাতিগত আযাবের কারণ হয়ে দাঁড়াতে পারে, যদি আমরা আমাদের বাড়িতে, ঘরে, আমাদের জীবনে কোরআনকে একটি পরিত্যক্ত কিতাব বানিয়ে দিই, কিতাব মাহজুরা, পরিত্যক্ত কিতাব বানিয়ে দিই। কোরআনকে কাজে লাগাতে হবে, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, এই জন্যই কোরআন পাঠানো হয়েছে, না হলে কোরআন ছাড়বে না। কোরআন যেমন জাতিগতভাবে আমাদের ছাড়বে না, তেমনি ব্যক্তিগতভাবেও কোরআন আমাদেরকে ছাড়বে না। ব্যক্তিগতভাবে কিভাবে কোরআন আমাদের ছাড়বে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম, কোরআন তোমাদের উপরে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল, কোরআন তোমাদের পক্ষে দলিল অথবা কোরআন তোমাদের বিপক্ষে দলিল। কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং বিপক্ষে আল্লাহ সাক্ষী উপস্থাপন করবেন, সাক্ষী উপস্থাপনের ধরন থাকবে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন স্টাইলে সাক্ষী পেশ হবে, মানুষের হাত, মানুষের পা সাক্ষী হবে, মানুষের জমিন, এই মাটি সাক্ষী হবে। মানুষ বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না, হাত কেমনে কিয়ামতের মাঠে কথা বলবে, মানুষ বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না যে এই মাটি কেমনে কিয়ামতের মাঠে কথা বলবে, অথচ এটা কঠিন কিছু নয়। কঠিন কিছু যে নয় তার প্রমাণ নেবেন, তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমরা আমাদের বক্তব্যের দিকে এগিয়ে যাই, সম্মানিত উপস্থিতি।
আজকে নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডল সিলাই করে দেওয়া হবে, আর তাদের হাত এবং তাদের পা কথা বলবে। কেমনে কথা বলবে তার একটা আজকের যুগের প্রমাণ নেন। এখন যেহেতু সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়, ধরেন কোথাও একটা গোলাগুলি হলো, গোলাগুলি হওয়ার পর অন দ্য স্পটে একটা রিভলভার বা একটা রাইফেল পাওয়া গেল, পুলিশ যারা আসবে তারা ওই এলাকাটাকে ক্রাইম স্পট হিসেবে চিহ্নিত করে হাতে গ্লাভস পরে ওই রাইফেল এবং রিভলভারগুলো উঠাবে। হাতে গ্লাভস পরে কেন উঠাবে? তারা ওইটা ফরেন্সিক রিপোর্টে দিবে যে এই রিভলভার বা এই রাইফেলটা ফরেন্সিক রিপোর্ট করে দেখো, সেটা কম্পিউটারে ওই ডাটা ইনপুট করে দেখো যে সারা বাংলাদেশে যত মানুষ মোবাইল কেনার সময় ফিঙ্গার দিয়েছে, সারা বাংলাদেশে যত মানুষ পাসপোর্ট করার সময় ফিঙ্গার দিয়েছে, জাতীয় পরিচয়পত্র করার সময় ফিঙ্গার দিয়েছে, এদের কারো ফিঙ্গারের সাথে এই রিভলভারে পাওয়া ফরেন্সিক রিপোর্ট মিলে কি মিলে না। কম্পিউটারে ডাটা ইনপুট করা মাত্র চলে যাবে, ম্যাচিং করবে যে হ্যাঁ অমুক ব্যক্তি যে এই মোবাইল এই নামে রেজিস্ট্রেশন করে রেখেছে তার আঙ্গুলের ছাপ এই রিভলভারে পাওয়া যাচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি এই মাইকটাতে হাত দিলাম, আর কি দেখা যায় যে আমি এখানে হাত দিয়েছিলাম? কোনো আলামত চিহ্ন আছে যে আমি এখানে হাত দিয়েছিলাম? কিন্তু এটাকে এখন ফরেন্সিক রিপোর্টে পাঠালে বিজ্ঞান বলতে পারবে যে আমি আবদুল্লাহ এখানে হাত দিয়েছিলাম। তাহলে যেই বিজ্ঞান আজ এই পর্যায়ে পৌঁছে গেছে, এই পর্যায়ে পৌঁছে গেছে, কাল কিয়ামতের মাঠে আমরা যেখানে যেখানে হাত দিয়েছি তা যে এখানেই সেভ করা নাই, এর কোনো প্রমাণ আছে ভাই? ছোট্ট চিপের মধ্যে যদি হাজার হাজার ডাটা সেভ করা থাকে, তা আমার এই চামড়ার সংস্পর্শে আসা মাত্রই ফরেন্সিক রিপোর্টে ধরে ফেলছে আমি হাত দিয়েছিলাম, তো ওটা উল্টিয়ে দেন যে ওটা আমার আঙ্গুলের এই এটার মধ্যে সেভ হয়ে আছে, আমি দুনিয়াতে যেখানে যেখানে হাত দিয়েছি প্রত্যেকটা টাচ এই আঙ্গুলের স্ক্রিনে সেভ করে রেখেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। কিয়ামতের মাঠে যখন আদেশ দেওয়া হবে সেই দিনে কথা বলবে, বলতে থাকবে অবাস্তব না বাস্তব? বাস্তব, আজকের বিজ্ঞান প্রমাণ করছে বাস্তব। ঠিক এই মাটি যে কথা বলবে তা অবাস্তব নয়, এই মাটি কথা বলবে তা বাস্তব। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি মাটিকে যতই নির্জীব মনে করেন, হাজার হাজার বছর থেকে লক্ষ লক্ষ বছর থেকে এই মাটিতে আমরা ধান আবাদ করছি, এই মাটিতে আমরা গাছপালা আবাদ করছি, এই মাটির শক্তিতেই মাটির ক্ষমতাতেই আল্লাহর আদেশে আল্লাহর অনুমতিতে বিঘাকে বিঘা টনকে টন ধান গম চাল আলু উৎপাদন হচ্ছে, যেই মাটি এত বড় বড় গাছ জন্ম দিতে পারে, যেই মাটি বিঘাকে বিঘা টনকে টন ধান জন্ম দিতে পারে, টনকে টন আলু জন্ম দিতে পারে, ভাই সেই মাটি কথা বলতে পারবে না? পারবে না? পারবে না। যদি মাটির কোনো শক্তি না থাকতো তাহলে মাটি আপনাকে খাবার দিতে পারতো না, আপনার লাগানো বীজটা উৎপন্ন করতে পারতো না, উদ্ভিদ জন্ম দিতে পারতো না। যেই মাটির মধ্যে আজ এতটুকু শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে যে ওই মাটিতে বীজ লাগালে গাছ হয়, ওই মাটি থেকে উৎপন্ন ফল ফলাদি ফসল খেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করছে, আমরা বসবাস করছি, আমরা দুনিয়া থেকে চলে যাব, মাটি ওই রকমই আছে, মাটি এভাবে ধান গম চাল উৎপাদন করতেই আছে। সেই মাটি যদি কাল কিয়ামতের মাঠে আদেশ পায়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আজ এই মাটি তার ভিতরে থাকা সকল সেভ করে রাখা সকল দৃশ্য আল্লাহর দরবারে বলতে থাকবে, কেননা আজ তার প্রতিপালক তাকে আদেশ দিয়েছে বলার জন্য। অতএব এই মাটি যে কিয়ামতের মাঠে সাক্ষী হবে, আমরা যা করছি তা মাটি যে ভয়ঙ্কর যন্ত্র, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটা ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই মাটি, যে মাটি গাছপালা ফল ফলাদি উৎপন্ন করছে, এই ভয়ঙ্কর যন্ত্র আমাদের সব কাজ এভাবে সেভ করে রাখতেছে, ভিডিও আকারে হোক যেভাবে হোক সেভ করে রাখতেছে কিয়ামতের মাঠে সে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনই আর একটা সাক্ষী হচ্ছে কোরআন, আমাদের আলোচ্য বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত যে ঠিক তেমনই আরেকটি সাক্ষী হচ্ছে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম, কোরআন হচ্ছে দলিল, কোরআন হচ্ছে সাক্ষী,
হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে, হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে। কোরআন এরকম নয় যে আপনি মাগরিবের পরের দুই রাকাত সুন্নাত আদায় করলে নেকি না করলে গুনাহ নাই, এরকম নয়। কোরআন এমন নয় যে জোহরের আগের চার রাকাত সুন্নাত পড়লে নেকি না পড়লে গুনাহ নাই। কোরআন এমন নয় যে পড়লে দশ নেকি প্রতি হরফে, আলিফ লাম মিম সমান ৩০ নেকি, আর যদি না পড়লাম তো না পড়লাম, সমস্যা কি? এটা হচ্ছে চরম ভ্রান্ত ভুল ধারণা যে কোরআন পড়বো নেকির আশায়, না পড়লে সমস্যা নাই। জি না, এই হাদিস প্রমাণ করছে কোরআন না পড়লে বিপদ আছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আরেকটা সাক্ষী হবে প্রত্যেক মানুষের জন্য কোরআন, প্রত্যেক মানুষকে পেশ করা হবে কাঠগড়াতে সাক্ষী হিসেবে কোরআন দাঁড়াবে, প্রত্যেক মানুষের উপর কোরআন কমেন্ট করার সুযোগ পাবে। যেমন প্রত্যেক মানুষের উপর তার হাত কমেন্ট করবে, তার পা মন্তব্য করবে, প্রত্যেক মানুষের উপর যেমন মাটি কথা বলবে তেমন প্রত্যেক মানুষের উপর কোরআন কথা বলার সুযোগ পাবে। কোরআন বলবে আল্লাহর বাড়িতে কোরআন ছিল, এর ঘরে কোরআন ছিল, এর মসজিদে কোরআন ছিল, এর কোরআন শিখারও সুযোগ ছিল। সারা জীবনে অনার্স মাস্টার্স বিসিএস পিএইচডি সরকারি চাকরি বাড়ি গাড়ি সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এমন কিছু নাই যা যা করেনি, কৃষিকাজ থেকে শুরু করে সব কাজ করার সময় পেয়েছে, বাড়ির কাজ থেকে শুরু করে সবার কাজ করে দেওয়ার সময় পেয়েছে, খালি তোমার কিতাব শিখার সময়টা পায়নি, তোমার কিতাব পড়ার সময়টা পায়নি। আল্লাহ একে জাহান্নামে দিয়ে দেন। এ হচ্ছে ওই বান্দা যার বাড়িতে কোরআন ছিল, যার ঘরে কোরআন ছিল, যার মসজিদে কোরআন ছিল, আর যে সারা জীবনে অনার্স মাস্টার্স পিএইচডি থেকে শুরু করে বিসিএস সরকারি বেসরকারি চাকরি বাকরি থেকে শুরু করে বিয়ে শাদি বাড়ি গাড়ি থেকে শুরু করে সব কিছু করার সুযোগ পেয়েছে কিন্তু ওর কোরআন শেখার সুযোগ হয়নি, কোরআন পড়ার সুযোগ হয়নি, এরকম নরাধমকে এরকম হতভাগাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। কোরআন আপনার বিপক্ষে কথা বলবে, কোরআন ছাড়বে না, কোরআন চুপ থাকবে না। আমরা সামনের দিকে না এসে হাতের ডান দিকে, ভাইরা এই বরাবর সামনে না এসে হাতের ডানে, হাতের ডানে কোনায় এখনো জায়গা খালি আছে, আপনারা সামনে না এসে ওই বরাবর গিয়ে হাতের কোনায় ডানে যাওয়ার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কোরআনের উপরে, কোরআনের উপরে এখন পর্যন্ত যতগুলো পয়েন্টে আলোচনা হলো তার সারমর্ম, এক, কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান। তারপরে আমরা আলোচনা করেছি শয়তান পৃথিবীতে কিভাবে কাজ করে, কিভাবে আমাদের পথ ভ্রষ্ট করে, কিভাবে আমাদের ভ্রান্ত করে, শয়তান থেকে আমরা কেমনে বাঁচব, পৃথিবীর লজিক কিভাবে পরিচালিত হয়। তারপরে আমরা আলোচনা করেছি কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের মাধ্যম, কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত পেতে পারে। তারপরে আমরা আলোচনা করেছি কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, তারপরে আমরা আলোচনা করেছি জাতিগত আজাব এবং গজবের কারণ হতে পারে কোরআন, তারপরে আমরা আলোচনা করেছি ব্যক্তিগত বিপদের কারণ হতে পারে কিয়ামতের মাঠে কোরআন, কেননা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, অতএব কোরআন পড়লে নেকি হবে না পড়লে সমস্যা নাই এই চিন্তা মাথা থেকে আউট করে দিতে হবে। কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে সে একটি ভয়ঙ্কর কিতাব, অতএব এই কথা মাথায় রেখেই কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এবার এই অংশের আলোচনার শেষ পয়েন্ট আপনাদের সামনে পেশ করি, এই অংশের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে মসজিদ ভিত্তিক দীন শিক্ষা, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা। মসজিদ ভিত্তিক দীন শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে শুরুতে আমাদের আলোচনা করতে চাই সারা বিশ্বে মুসলমানদের শিক্ষার বেহাল দশা। আজকে আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নৃশংস নির্মম হামলা চলছে, এই নৃশংস নির্মম হামলার যতই প্রতিবাদ করেন, আমরাও প্রতিবাদ করছি, আমরাও আল্লাহর দরবারে দোয়া করছি, কিন্তু আপনাকে একটা সত্য বাস্তবতা বলে রাখি, আমার চোখে দেখা বাস্তবতা, ভারতের মুসলমানদের দেখেছি, সৌদি আরবের মুসলমানদের দেখেছি, ইউরোপ সফর করে বিভিন্ন দেশ থেকে ইউরোপে যে মুসলমানেরা গেছে তাদেরকে দেখেছি, মুসলমানদেরকে দেখার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাকে বলছি, সারা পৃথিবীতে মুসলমানেরা শিক্ষায় অধঃপতিত, অবহেলিত,
অতি নিম্ন স্তরের একটি জাতিতে পরিণত হয়েছে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায়। আমার চোখ সাক্ষী, আইফেল টাওয়ার ফ্রান্স, ফ্রান্সের রাজধানীর আইফেল টাওয়ারের সামনে আশেপাশে যত মানুষ বসে বিড়ি খাচ্ছে, যত মানুষ বসে মদ খাচ্ছে, যত মানুষ বসে জুয়া খেলতেছে, তার 90% মুসলমান, তার 90% মুসলমান সব আফ্রিকা থেকে এসেছে, মরক্কো থেকে এসেছে, লিবিয়া থেকে এসেছে, সাদা চামড়ার নেটিভ, আমার চোখে ওখানে পড়েনি। ভারতের মুসলমানদেরকে দেখেন, কিছু কিছু রাজ্য ব্যতীত এমনও রাজ্য পাবেন ভারতের মুসলমানদের যেই রাজ্যগুলোর আদালতের কেসের মামলার যদি জরিপ করেন তাহলে ওই রাজ্যে যত কেস হয়েছে মাদকতার নামে, যত কেস হয়েছে চুরির নামে, যত কেস হয়েছে জুয়ার নামে, যত কেস হয়েছে মদ গাঞ্জা ফেন্সিডিলের নামে, তার 90% কেস মুসলমানদের নাম পাবেন। কেন? মুসলমানেরা একটি মদঘোর জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বলতে না চাইলেও বলতে হচ্ছে। এবার যদি যান আরব বিশ্বে, আরব বিশ্বে গেলে কি দেখবেন? আরব বিশ্বে গেলে দেখবেন অঢেল টাকা থাকার পরেও, অঢেল সম্পদ থাকার পরেও সেই টাকা সেই সম্পদ বিনোদন আর পর্যটন, বিনোদন আর পর্যটন, কে তাদের মাথায় বুদ্ধি দিয়েছে পর্যটন দিয়ে ইনকাম করতে হবে? দুবাইকে এমন করে বানাও যেন আমেরিকা আর ইউরোপের সকল নাগরিকেরা দুবাই বেড়াতে আসে, এটাই আমার ইনকাম। কেন দুবাইয়ে বেড়াতে আসবে? আমেরিকা আর ইউরোপ হচ্ছে শীত প্রধান, যেখানে মাত্র 3 মাস রোদ থাকে, বাকি সময়ে পুকুরে বা নদীতে বা সমুদ্রে গোসল করা অসম্ভব, এত ঠান্ডা। তো তারা কোথায় উলঙ্গ হয়ে গোসল করতে পারবে? দুবাইয়ে আসলে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে গোসল করতে পারবে। এই জন্য দুবাই মনে করছে আমি ওইভাবে পর্যটন শিল্প দাঁড় করাবো, এটাই আমার ইনকাম। আবার কেউ মনে করছে আমি ফুটবল বিশ্বকাপ আয়োজন করব, এটাই আমার ইনকাম। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, ওই ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যে লজিস্টিক সাপোর্ট লাগবে, জ্ঞান এবং বিজ্ঞানের সাপোর্ট লাগবে, যেমন দুবাইয়ের বুর্জ খলিফা বানাতে যে টেকনোলজির সাপোর্ট লাগবে, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট লাগবে, এই ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেওয়ার মতো জ্ঞান তাদের নাই। এই পুরো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিগুলো বিদেশি, হয় চাইনিজ কোম্পানি না হয় আমেরিকান ইউরোপিয়ান কোম্পানি। তাহলে উন্নতি কোনটা? আপনি বুর্জ খলিফা বানাতে পেরেছেন, এটা উন্নতি? বুর্জ খলিফা বানিয়ে মানুষের কাছে টাকা ইনকাম করছেন, এটা উন্নতি? না, বুর্জ খলিফা বানানোর মতো জ্ঞান আপনার দেশের নাগরিকের নাই, বুর্জ খলিফা বানাতে হয়েছে বিদেশি কোম্পানিকে এনে, উন্নতি কোনটা? এই ছোট্ট জ্ঞানটুকু মুসলমানদের মাথায় কেন আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আর আপনি ইউরোপ এবং আমেরিকায় যাবেন, ইউরোপ এবং আমেরিকা পৃথিবী জোর করে শাসন করছে, এ কথা আমি বিশ্বাস করি না। ইউরোপ এবং আমেরিকার পৃথিবী শাসন করার যোগ্যতা আছে, জ্ঞান আছে, তাই পৃথিবী শাসন করছে। আমাদের যোগ্যতা নাই, আমাদের জ্ঞান নাই, এই জন্য আমরা পৃথিবী শাসন করছি না, এ কথাই সত্য। আমি সারা বাংলাদেশ সফর করলে কখনো মনে হয় না যে একবার বইটা হাত দিয়ে দেখি, একবার বইটা পড়ে দেখি। আর ইউরোপে যতদিন সফরে বের হয়েছি, ট্রেনে উঠেছি অথবা বাসে উঠেছি, এমন কোনো দিন যায়নি আল্লাহর কসম, বিমান হোক ট্রেন হোক বাস হোক, যেখানে উঠলে আর 10টা ইউরোপিয়ান সাদা চামড়াকে না দেখেছি যে তারা বই পড়ছে, তাদের হাতে বই আছে, তারা বই পড়ছে, ট্রেনে থাকা অবস্থাতেও বই পড়ছে, বাসে থাকা অবস্থাতেও বই পড়ছে, বিমানেও বই নিয়ে উঠেছে, পার্কে যখন বসে আড্ডা দিচ্ছে তখনও বই আছে। তাহলে এই বই পড়ে ওরা পৃথিবী শাসন করছে। এবার ওই ইউরোপে দেখেন, ওই ইউরোপে বাংলাদেশ থেকে মুসলমানেরা গেছে, পাকিস্তান আফগানিস্তান আফ্রিকান কান্ট্রি, ইয়েমেন সিরিয়া থেকে লিবিয়া থেকে মুসলমানেরা গেছে, মরক্কো থেকে মুসলমানেরা গেছে,
ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে মুসলমানেরা গেছে। আপনি জরিপ করেন যে ইংল্যান্ড আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে যত মুসলমানেরা আছে তাদের কত পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের টিচার, তাদের কত পার্সেন্ট মেডিকেলের প্রফেসর, ওই জরিপ বাদ দেন। আপনি এখানে জরিপ করেন বাংলাদেশের যতগুলো আইএলটিএস সেন্টার আছে যেখানে বিদেশে যাওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দেয়, এখানে জরিপ করেন। ভিসা যে অফিসগুলো আছে ইউরোপ এবং আমেরিকার সেখানে জরিপ করেন। যারা ইউরোপ আমেরিকায় পড়ার জন্য যাচ্ছে এদেরকে জিজ্ঞেস করেন ওদের কতজন পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য যাচ্ছে, ওদের কতজন পড়াশোনা শেষ করে মেডিকেলের প্রফেসর হওয়ার জন্য যাচ্ছে। নাই তা নয়, আছে, কিন্তু 90% যাচ্ছে ওই দেশের রেস্টুরেন্টে গিয়ে ওয়েটার হবে, 90% যাচ্ছে ওই দেশে গিয়ে ট্যাক্সি ড্রাইভার হবে, 90% যাচ্ছে ওই দেশে গিয়ে কেয়ার হোমের জব করবে। কেয়ার হোমের জব মানে বাড়ির কাজের লোক, এটা হলো কেয়ার হোমের জব, যেহেতু আমি দেখে এসেছি, বাস্তব অভিজ্ঞতা বলছি। তো সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে ইউরোপ আমেরিকায় জরিপ করেন যে তাদের সামাজিক অবস্থান কি, ওই সমস্ত দেশে তাদের সামাজিক স্ট্যাটাস কি। তাদের বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস দোকানদার তথা সুপার শপের মালিক, দোকানের মালিক। বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার। বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার। বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস হচ্ছে কেয়ার হোমের জব করে তথা বাড়ির কাজের লোক। আরব মধ্যপ্রাচ্যের কথা তো বাদই দিলাম, তথা যখন দেশে তখনও গোলাম, যখন বিদেশে তখনও গোলাম। এই গোলামির জিঞ্জির চলতে থাকবে, এই গোলামির জিঞ্জির চলতে আছে শিক্ষা না থাকার কারণে, জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে। আপনি যদি এই সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা ক্যামেরা দিয়ে দেখতে চান, জুম লেন্স ক্যামেরা দিয়ে দেখতে চান, যে আমি এখানে বসে থেকে দূরবীন দিয়ে দেখব যে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা কি, তাহলে ভূমধ্য সাগর, এক পাশে লিবিয়া, এক পাশে মরক্কো, এক পাশে হচ্ছে আপনার আজকের ফিলিস্তিন, তারপরে আজকের ইসরায়েল, আরেক পাশে, এগুলো সব হচ্ছে এক পাশে, আরেক পাশে হচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স, মধ্যখানে হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরে প্রতিদিন লিবিয়ার সমুদ্র বন্দর থেকে, লিবিয়ার বিভিন্ন বন্দর থেকে নৌকা ছাড়ে, যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো নৌকা, খেলনা নৌকা, কাঠের ডিঙ্গি নৌকাও নয়, যে ডিঙ্গি নৌকায় রোহিঙ্গারা আসে এই ডিঙ্গি নৌকাও নয়, বাতাস দিয়ে ফুলানো নৌকা। এই বাতাস দিয়ে ফুলানো নৌকাতে অন্তত 300 থেকে 400 মানুষ বসে আছে, যার সবই মুসলমান, সবই মুসলমান। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুসলমানেরা ওখানে গিয়ে জমা হয়েছে। এই নৌকা যখন রাত 12টা 1টার সময় ছাড়বে, তখন এই নৌকার ভাগ্যে দুটো জিনিস লেখা আছে, হয় সমুদ্রে ডুবে মরে যাবি, আর না হলে ইউরোপের কোনো দেশ যদি ভিক্ষা দেয় শরণার্থী হিসেবে, থাকার যদি জায়গা দেয়, ওদের পুলিশ, ওদের শরণার্থী আশ্রয় কেন্দ্রের যারা আছে তাদের এসে, যেমন আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, ওইরকম ওরা যদি আশ্রয় দেয় তাহলে ওদের শরণার্থী শিবিরে যাব, তারপরে আস্তে আস্তে একদিন অবৈধ থেকে বৈধ, বৈধ থেকে আস্তে আস্তে কাগজবাদী, তারপরে একদিন এনআইডি পাসপোর্ট, এইভাবে একটা সময় প্রতিষ্ঠিত হয়ে যাব, ওটা হচ্ছে জান্নাত, আর আমরা আছি জাহান্নামে। এই যে এই নৌকায় থাকা মুসলমানেরা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের চিত্র। এই নৌকায় প্রত্যেক দিন এরকম শত নৌকা, যত যুবক এখানে বসে আছে সবাই ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো, এটা সম্পর্কে জানার জন্য, তথ্য নেওয়ার জন্য তোমরা সার্চ দিতে পারো, যাতে তোমাদের অনুভূতি কাজ করে, যাতে তোমাদের চিন্তা শক্তি কাজ করে। সম্মানিত উপস্থিতি, তা আমি বলছিলাম সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষার অবস্থা ভয়ঙ্করভাবে অবনতিতে। এবার আসি আমার নিজের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশে, বাংলাদেশ পাকিস্তানের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা দেশ আছে, এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোতে তারা মনে করে উন্নতি মানে রাস্তাঘাট, তারা মনে করে উন্নতি মানে ব্রিজ, তারা মনে করে উন্নতি মানে কালভার্ট, তারা মনে করে উন্নতি মানে ফ্লাইওভার, এগুলো উন্নয়নের পাঠ। কিন্তু প্রকৃত উন্নয়ন হচ্ছে শিক্ষা, প্রকৃত উন্নয়ন হচ্ছে জ্ঞান, প্রকৃত উন্নয়ন হচ্ছে গবেষণা। জ্ঞান, গবেষণা এবং শিক্ষার জন্য বড় কোনো মেগা প্রজেক্ট, বড় কোনো মেগা বাজেট এই সমস্ত দেশে আপনি পাবেন না। কেন পাবেন না? আমরা যারা আজকে এখানে সামনে বসে আছি, আমরা যদি জাহেলও থাকি, মূর্খও থাকি, তবুও সরকারের কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই ভাই?
সরকারে যেই আসুক যেই থাকুক, আমার উদ্দেশ্য ওটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষ যদি মূর্খ থাকে, জাহেল থাকে, তো সরকারের কোনো সমস্যা নাই। কেন? সরকারের যদি দুইটা মদখোর জুয়াখোর গুন্ডা থাকে, তাহলে ওই মদখোর জুয়াখোর গুন্ডা দিয়েই ক্ষমতা থাকবে। তাহলে আপনাকে শিক্ষিত করে লাভ কি? আপনি শিক্ষিত হলে তো আর গোলামি করবেন না।